কেমন আছো বন্ধুরা আজকে আমি আলোচনা করব নুরল দিনের কথা মনে পড়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় তো আজকের কবিতাটি শুরু করার আগে তোমাদের সবার কাছে আমি একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে তোমাদের কলেজের নাম কি। তোমরা কে কোন কলেজে পড়ো সেটা একটু প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দাও এর আগে আমি তোমাদের জেলাগুলো জেনেছি আজকে আমি জানতে চাচ্ছি তোমরা কে কোন কলেজে পড়ো তো তোমরা একটু কষ্ট করে তোমাদের কলেজের নামটা লেখো তারপরে কবিতার দিকে আমরা এগোচ্ছি তো এই কবিতাটি বোঝার আগে আমাদেরকে একটা ঘটনা জানতে হবে সেটা হচ্ছে সতেরোশো সাল যখন পলাশির যুদ্ধ সংগঠিত হলো সেই যুদ্ধে জয়লাভ করলো কে ব্রিটিশরা জয়লাভ করার পরে তারা মানুষদেরকে এত বেশি শোষণ করা শুরু করলো যে আসলে বলার বাইরে বিশেষ করে রংপুর দিনাজপুর অঞ্চলে প্রচুর পরিমাণে কর মানে নির্ধারণ করলো যে এত বেশি এত বেশি পরিমাণে কর আদায় করা শুরু করলো যে মানুষ তিনবেলা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতো না তো এই যে এত জুলুম এত শোষণ এত নির্যাতন এই নির্যাতনটাকে বলা হতো সামন্তবাদ বা সাম্রাজ্যবাদ তো সর্বপ্রথম এই সামন্তবাদ বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একজন নর্মাল একজন সাধারণ কৃষক দিন যার কোনো পলিটিক্যাল কোনো পাওয়ার ছিল না সে একজন সাধারণ কৃষক হয়ে এই সামন্তবাদের বা সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছিলেন বলেছিলেন যে আমরা এটা মানব না এত বেশি কর আমরা দিতে পারবো না তো এ ওই সময়ে এই নুরুল দিন যে মানুষকে জাগ্রত করেছিল একজন সাধারণ মানুষ হয়ে তখন যে যুদ্ধটা হয়েছিল যে বিদ্রোহটা হয়েছিল ওই ঘটনাকে বলা হচ্ছে কৃষক বিদ্রোহ আর এই কৃষক বিদ্রোহকে নিয়ে এই কবিতাটি রচনা করা হয়েছে মূলত এই কবিতার মাধ্যমে কবি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন আমাদেরকে ইন্সপায়ার করেছেন যে সেই সময়ে একজন সাধারণ কৃষক যদি এত বড় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে পারে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষকে একত্রিত করতে পারে তাহলে ভবিষ্যতে যখন দেশের কোনো বিপদ আসবে যখন সংকটময় অবস্থা আসবে তখন আমরা কেন এই মডার্ন সায়েন্সের যুগে এত সচেতন মানুষ হয়ে দিনের মতো কি জাগতে পারবো না দেশকে কি রক্ষা করতে পারবো না এই অনুপ্রেরণা কবি আমাদেরকে দিয়েছেন তো চলো দেখি কবিতার মধ্যে কবি কী কী কথা বলেছেন প্রথমেই বলে রাখি নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক তিনি বলেছেন নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে ঊনসত্তর হাজার আচ্ছা নীলক্ষা মানে হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রমী মানে যতদূর দেখা যায় যতদূর দেখা যায় তত শুধু কী আকাশ নীল অর্থাৎ আকাশের উপরে তো দেখো নীল রঙ দেখতে পাওয়া যায় না ওইটাকে বোঝাচ্ছে অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য আকাশের বিশালতা এবং প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করতেছে বলতেছে যে হাজার হাজার তারা রাতের আকাশে হাজার হাজার তারা ওঠে যেটা দেখতে অনেক সুন্দর লাগে অর্থাৎ আমাদের এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করতেছে ওই নীলে অগণিত তাড়াতাড়ি কতগুলো অগণিত তারপরে বলছে আর নিচে গ্রামগঞ্জ হাট জনপথ লোকালয় আসে কতগুলো ঊনসত্তর হাজার এটা দ্বারা আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের দেশের সমৃদ্ধির কথা তুলে ধরেছে যে আমাদের সে সময় কোনো অভাব ছিল না এবং সে সময় প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি ছিল এই টাইপের কিছু কথা বলেছে তারপরে কি বলেছে যে ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার এটা হচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্যের প্রকাশ তিনি বলেছেন যে পূর্ণিমায় যে চাঁদের আলোটা পড়ে পূর্ণিমার রাতে যখন চাঁদ আলো দেয় মনে হয় যেন সেটা ধবল দুধের মতো মানে ধবল দুধের সাদা রঙের সাথে তুলনা করতেছে জ্যোৎস্নার আলোটা চাঁদের আলোকে সেটার সাথে তুলনা করতেছে কম্পেয়ার করতেছে অর্থাৎ সেই মধুর প্রাকৃতিক সৌন্দর্যকে বর্ণনা করতেছে হঠাৎ করে তিনি বলতেছেন যে নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার হঠাৎ করে তিনি এই কথা বলতেছেন কেন বলতেছেন তিনি তো অন্য কথা বলতে পারতেন তিনি বলতে পারতেন যে ফসল ভরা ক্ষেত তিনি বলতে পারতেন সবুজ মাঠ বা অন্য কিছু বলতে পারতেন তিনি বলতে পারতেন যে মাছে ভরা নদী এরকম কিছু একটা বলতে পারতেন অর্থাৎ প্রশংসা করতে পারতেন কিন্তু সেটা না করে তিনি কি বললেন তিনি বললেন যে নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার এটার মানে হচ্ছে নষ্ট ক্ষেত মানে খেতে যে ফসলগুলো ফলতো তার বেশিরভাগই নিয়ে যেত কারা ব্রিটিশরা অর্থাৎ তারা অন্যায় অবিচার করে করের নামে সেটা নিয়ে যেত তারপরে কী বলছে নষ্ট মাঠ মাঠে যে ফলমূলগুলো ফলতো তা বেশিরভাগই নিয়ে যেত যে পরিমাণ রাখতো তা দিয়ে আমাদের চলতো না তারপরে বলছে নদী নষ্ট নদীতে মাছগুলো যে ফলতো তার বেশিরভাগই তারা নিয়ে যেত এইভাবে তারা আমাদেরকে শোষণ করতো নির্যাতন করতো তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড়ো চাঁদ ওকে তখন হঠাৎ করে হঠাৎ করে কী হচ্ছে নীলক্ষার নীলে তীব্র শীষের মতো দিয়ে একটা বড় চাঁদ দেখা যাচ্ছে তার মানে হচ্ছে তীব্র শীষ যেমন মঞ্চে যদি কোনো শিল্পী ওঠে বা কোনো মহান ব্যক্তি ওঠে তার আগে কিন্তু একটা ঘোষণা দেওয়া হয় যে এবারে আমাদের আপনাদের সামনে কথা বলবেন অমুক এবারে আপনাদের সামনে গান গাইবেন অমুক অর্থাৎ একটা আগমনী বার্তা দেওয়া হয় অর্থাৎ তীব্র শীষ দেওয়া হয় এই শীষের মাধ্যমে একটা কি আগমনী বার্তা দেওয়া হয় এই আগমনী বার্তার মাধ্যমে একজন হঠাৎ করে চাঁদের মতো চাঁদ কী করে আলো দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করে না ঠিক সেই রকম হঠাৎ করে একজন মানুষ এসে কি করতেছে তার ব্যক্তিত্ব দিয়ে তার কর্ম দিয়ে সবাইকে আলোকিত করতেছে সেই ব্যক্তিটাকে সে হচ্ছে নুরুল দিন এজন্য তিনি বলতেছেন যে তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীল তীব্র দিয়ে এত বড় চাঁদ সেই চাঁদটাকে আসলে নুরুল দিন ওকে অতি আকস্মাত মানে হঠাৎ করে স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত অতি আকর্ষাত মানে হঠাৎ করে স্তব্ধতার দেহ ছিঁড়ে মানে সাইলেন্ট একটা পরিবেশ থেকে স্তব্ধতার দেহ মানে হচ্ছে নীরব নিস্তব্ধ পরিবেশ সাইলেন্ট একটা পরিবেশ থেকে কেন সাইলেন্ট একটা পরিবেশ কারণ সেই সময়ে মানুষেরা বুঝতেছিল না যে আমাদের কী করা উচিত তারা বুঝতেছিল যে আমাদেরকে অত্যাচার করতেছে আমাদেরকে শোষণ করতেছে কিন্তু তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো তাদের বিরুদ্ধে যে কথা বলার মতো সাহস তাদের ছিল না এই জন্য তাদেরকে বলতেছে নীরব নিস্তব্ধ পরিবেশ অর্থাৎ স্তব্ধতার দেহ সেই স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি হঠাৎ করে একটা ধ্বনি উঠল কোন শব্দ কিসের প্রপাত মানে হচ্ছে জলপ্রপাত তো দেখা যায় যে সিনেমাতে যখন হিরো আসে তখন কিন্তু কি হয় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজে ওঠে ব্যাপারটা হচ্ছে এরকম যে হঠাৎ করে স্তব্ধতার দেহ দেহ ছিল কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত তারপর কি হলো নুরুল চলে আসলো হিরোর মতো করে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো করে যেরকম করে ছবিতে হিরো আসে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বাসে ঠিক সেরকম করে এসে কি বললো গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে এই দিন একজন সাধারণ কৃষক হয়ে এসে সবাইকে হঠাৎ করে বলতেছেন যে সবাই গোল হয়ে বসুন সবাই একত্রিত হন সবাই একতাবদ্ধ হন আমি আপনাদেরকে কিছু বলবো যে আমাদের এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার এই যে অধিকার সচেতনতা এই একজন নুরুল দিন একজন সাধারণ কৃষক হয়ে যার কোনো পলিটিক্যাল পাওয়ার ছিল না সে এদের বিরুদ্ধে লড়াই করেছে নেতৃত্ব দান করেছে এরপরে দেখো অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায় কিসের অতীত সেই যে অনেক বছর আগে নুরুল দিন একজন সাধারণ কৃষক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল সেই স্মৃতি সেই অতীত সেই ঘটনা হঠাৎ করে কি করে মানুষের বন্ধ দরজায় হানা দেয় হানা দেয় মানে তো হচ্ছে আক্রমণ করা কিন্তু আসলে এটা হচ্ছে শাব্দিক অর্থ এখানে ভাবার তো হচ্ছে আবির্ভূত হওয়া মানে সেই অতীতের ঘটনাগুলো হঠাৎ করে মানুষের মনে কি হয় আবির্ভূত হয় এখানে বন্ধ দরজায় মানে কি বন্ধ দরজা মানে হচ্ছে মনের দরজা বন্ধ দরজা বন্ধ থাকলে যেমন ভিতরে থাকা মানুষটা আর কিছু করতে পারে না ঠিক সেরকম হয়ে গেছিলো মানুষের মনের দরজা বন্ধ হয়ে গেছিলো মানুষ বুঝতেছিল যে আমাদেরকে শোষণ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে কিন্তু তারা কিছুই করতে পারতেছিল না এই জন্য বলতেছে যে সেই সময় যখন তাদের মনের দরজা বন্ধ ছিল সেই সময়ে হঠাৎ করে তাদের অতীত হানা দেয় মানে অতীত আবির্ভূত হয় কোথায় এই যেখানে যে সেই সময় নুরুল দিন যেহেতু এইভাবে প্রতিবাদ করেছিল তাহলে এখনও আমরা এভাবে প্রতিবাদ করতে পারি বলতেছে এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় তীব্র স্বচ্ছ পূর্ণিমায় মনে হচ্ছে যখন আমাদের ভালো সময় আসে তখন আমাদের কি নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমরা ভালো কিছু অর্জন করি তখন আমাদের নুরুল দিনের কথা মনে পড়ে যায় যে আমাদের সেই নুরুল দিন যেহেতু এভাবে এত বিশাল বড় কিছু অর্জন করেছে তাহলে আমাদের দ্বারাও এটা সম্ভব যেমন ধরা যায় যে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার খেলা লাগলো তো বাংলাদেশ তখন চিন্তা করবে আমরা কবে অস্ট্রেলিয়াকে হারাইছি তাহলে কিছুদিন আগেই হারাইছি তাহলে এই যে হারানোর ব্যাপারটা তাদের মাথায় একটা কি অনুপ্রেরণা যোগায় যে আমরা যেহেতু এক সময় অস্ট্রেলিয়াকে হারাইছি তাহলে এবারও পারবো ওইটা একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে ঠিক সেরকমই নুরুলদিন দিন যে একসময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিল সে এইটা বাঙালি জাতিকে এগিয়ে যেতে সাহায্য করবে যেটা পরবর্তীতে মুক্তিযুদ্ধেও একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে আচ্ছা এই জন্য বলতেছে যে এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় দিনের কথা মনে পড়ে যায় কালঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙ্গিনায় আচ্ছা এই লাইনটার একটু ভুল ব্যাখ্যা আছে অনলাইনে তো আমি চেষ্টা করতেছি আমার সর্বোচ্চ সঠিক ব্যাখ্যা দেওয়ার একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন এখানে কাল ঘুম মানে কি কাল ঘুম মানে হচ্ছে মৃত্যু মরে যাওয়া কাল ঘুম মানে কি মৃত্যু ওকে আর একটা হচ্ছে যখন কাল কালঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙ্গিনায় মরা আঙ্গিনায়টা কি মরা আঙ্গিনায়টা এরকমটা না যে আমাদের যুদ্ধ করার সামর্থ্য আছে কিন্তু আমরা যুদ্ধ করতেছি না এটা ক্লিয়ার কনসেপ্ট না এখানে তোমাকে বুঝতে হবে উনিশশো সালে উনিশশো সালে পাকিস্তানেরা আমাদেরকে এত বেশি অত্যাচার করেছিল যে যেখানে সেখানে লাশ পড়েছিল যেখানে সেখানে লাশ পড়েছিল এ কারণে আমাদের আঙ্গিনাটা কি হয়ে গিয়েছিল মরা আঙ্গিনায় পরিণত হয়েছিল অর্থাৎ এটা তারা বোঝাচ্ছে যে সেই সময় তারা আমাদেরকে কত বেশি নির্যাতন করেছিল কত সালে উনিশশো সালে তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে আমরা নুরুল দিনের কথা পড়তে পড়তে হঠাৎ করে কেন মুক্তিযুদ্ধে চলে আসলাম এটা হচ্ছে বিষয় দেখো ভালো করে যে কালঘুম যখন বাংলায় মৃত্যু যখন বাংলায় এটার মানে কি যখন বিপদের সময় বাংলায় আসে তার দীর্ঘ দেহ নিয়ে নুরুদ্দিন দেখা দেয় মরাঙ্গিনায় দীর্ঘ দেহ নিয়ে এই দীর্ঘ দেহ মানে অলসতা নয় এই দীর্ঘ দেহ মানে হচ্ছে বলিষ্ঠ কণ্ঠে কালঘুম যখন বাংলায় অর্থাৎ বাংলাদেশের যখন বিপদের সময় কত সালে উনিশশো সালে তার দীর্ঘ দেহ নিয়ে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে নুরুল দিন দেখা দেয় মরাআঙ্গিনায় মরাঙ্গিনায় বলতে তো বোঝাইলাম যে সেই আঙ্গিনাটা অর্থাৎ সেই সমাজ ব্যবস্থাটাকে অর্থাৎ সেই সময়ের পরিস্থিতিটাকে তো এখানে বুঝতে হবে যে এই উনিশশো সালে এসে আমরা বলতেছি যে কালঘুম যখন বাংলায় তখন আমরা সেই বলিষ্ঠ নেতৃত্বের মতো নুরুল দিনের মতো একজনকে প্রত্যাশা করতেছি যখন আমাদেরকে আমাদের আঙ্গিনাটা মরা হয়ে গেছে যখন এই দেশে কাল ঘুম নেমে গেছে তখন দিনের মতো একজন বলিষ্ঠ ব্যক্তিত্বের আমরা অভাব বোধ করতেছি আমরা চাচ্ছি যে নুরুলদিনের মতো একজন প্রতিবাদী মানুষ আসুক এবং আমাদের এই বিপদময় সময় উনিশশো একাত্তর সালে যে বিপদময় সময়ের এই সংকটময় সময়টাকে রক্ষা করুক আচ্ছা এরপরে দেখো নুরুলদিনের বাড়ি রংপুরে যে ছিল নুরুল্দের বাড়ি কোথায় ছিল রংপুরে আর আমার বাড়িও কিন্তু রংপুরে ওকে তো নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুল দিন ডা একদিন ডাক দিয়েছিল রংপুরে নুরুল ডাক দিয়েছিল কত সালে এগারোশো উননব্বই সনে বাংলা সন আবার বাংলায় বুঝি পড়ে যায় মনে নুরুলদিনের কথা মনে পড়ে যায় আবার বাংলায় যদি কখনও সংকটময় অবস্থার সৃষ্টি হয় তখন আমাদের নুরুল কথা মনে পড়ে যায় কেন কারণ নুরুল দিন যেহেতু ওইভাবে প্রতিবাদ করেছে তাহলে আমরাও সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা সেই সংকটময় অবস্থাটা সমাধান করতে পারব যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় কত সালে উনিশশো সালে শকুন নেমে আসে শকুন কারা শকুন হচ্ছে পাকিস্তানি বাহিনীরা শকুন কি করে মাংস চিরে চিরে খায় না ঠিক সেরকম এই পাকিস্তানি বাহিনীরা আমাদের এতটাই অত্যাচার করেছিল যেটাকে মাংস চিরে খাওয়ার সাথে তুলনা করতেছে বলতেছে যখন শকুন নেমে আসে সোনার বাংলায় অর্থাৎ যখন পাকিস্তানি বাহিনীরা আমাদেরকে অ্যাটাক করতে আসছিলো তখন আমাদের নুরুল দিনের কথা মনে পড়ে যায় যে নুরুল দিন যেভাবে সেই সময় প্রতিবাদ করেছিল সেই সময় উনিশশো সালেও তার মতো করে বাংলার ছেলেরা প্রতিবাদ করবে ওকে যখন শকুন্নিমে সেই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আল খাল্লায় দালালের আল খাল্লায় মানে হচ্ছে এটা হচ্ছে একটা ঢিলে ঢালা পোশাক যেটা দিয়ে আসলে গোটা শরীরটা ঢাকা যায় তো এটা তারা বোঝাচ্ছে যে আমার দেশ ছেয়ে গেছে কি দালালের আল মানে দালাল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে দালাল দ্বারা ভরে গেছে আচ্ছা নুরুল দিনের কথা মনে পড়ে যায় কখন যখন দালালদের আলখাল্লায় দেশটা ভরে যায় অর্থাৎ যখন রাজাকার দ্বারা দেশটা ভরে যায় যখন দেশ বিরোধীরা গোটা দেশকে ভরে ফেলে তখন আমাদের নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় কিসের স্বপ্ন স্বাধীনতার স্বপ্ন আমাদের স্বপ্ন ছিল যে আমাদের নিজস্ব একটা রাষ্ট্র হবে সেই রাষ্ট্রে যত সম্পদ থাকবে সব তত্ত্বাবধানে দায়িত্ব থাকবে আমাদের এই যে স্বপ্ন এই স্বপ্নটা যখন লুট হয়ে যায় তখন আমাদের নুরুল দিনের কথা মনে পড়ে যায় অর্থাৎ যখন আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছিল যখন আমাদেরকে পরাধীন রাখার চেষ্টা করা হচ্ছিল তখন আমাদের নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় তখন নুরুল দিনের কথা মনে পড়ে যায় কণ্ঠ বাজেয়াপ্ত মানে হচ্ছে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া আমাদের স্বাধীনভাবে মত প্রকাশ করতে দিবে না সেই সময় তারা আমাদেরকে নির্যাতন করেছিল আমাদেরকে শোষণ করেছিল কিন্তু আমরা সেই সময়ে অর্থাৎ সেই তৎকালীন সরকারের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না আমাদের মত প্রকাশের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল এই যে অন্যায়টা হচ্ছিল এই যে অত্যাচারটা করতেছিল তবু আমরা সেটা সহ্য করে গেছিলাম কিন্তু তার বিরুদ্ধে কথা বলতে পারতেছিলাম না অর্থাৎ আমাদেরকে কি একটা কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছিলো আমাদের বাক স্বাধীনতা হরণ করে নিয়ে গিয়েছিল তো বলতেছিলো যখন আমাদের কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় তখন আমাদের নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশেই আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় তখন কি হয় নুরুল দিনের কথা মনে পড়ে যায় তাহলে আমার দেশে আমার দেহ থেকে রক্ত কি হয় ঝরে যায় অর্থাৎ সরকার সেই সময়ে সরকার যখন আমাদের ট্যাক্সের টাকায় দেশের উন্নয়ন না করে সেই টাকা দিয়ে রাইফেল কিনে অস্ত্র কিনে আমাদের ওপর অত্যাচার করে আমাদের রক্ত ঝরায় তখন আমাদের দিনের কথা মনে পড়ে যায় তখন বলছে আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে দিন সবাইকে ডাকতেছে যে আপনারা সবাই আসুন এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে কিসের স্মৃতির দুধ সেই যে নুরুলদিন একসময় ডাক দিয়েছিল এই স্মৃতিটা জ্যোৎস্নার সাথে যেমন গোটা দেশে জ্যোৎসনার আলোটা কী হয় গোটা দেশকে আলোকিত করে ঠিক সেরকম নুরুল দিনের সেই স্মৃতিটা যেন গোটা দেশকে আলোকিত করতেছে গোটা দেশের মধ্যে সেটা একটা প্রভাব ফেলতেছে যে সেই সময়ে দিন যদি এত বড় একটা উদ্যোগ নিতে পারে তাহলে আমরা কেন এখন পারবো না তা আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভিতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে কে থাকে ঘুমে যখন আমাদের এত বড় একটা মহান স্মৃতি আমাদের মনের মধ্যে কাজ করতেছে তখন কে ঘুমিয়ে থাকতে পারে কে দেখেও না দেখার ভান করতে পারে যেগে জেগে যদি কেউ ঘুমায় তাহলে কিন্তু জাগানো সম্ভব না কারণ সে তো ভান করতেছে তো কেউ কি ঘুমিয়ে থাকতে পারবে যখন এত বড় একটা ঐতিহাসিক ঘটনা আমাদের ঘটে গেছে আমাদের এত সাহসিকতা প্রকাশ পেয়েছে আমরা বীরের জাতি হিসেবে পরিণত হয়েছে তখন কে আর ঘুমিয়ে থাকতে পারবে তারপর বলছে কে থাকে ভেতরে কে কাপুরুষের মতো দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকবে কে তারপরে বলছে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে কে অশ্রুপাত করে মানে হচ্ছে পরাজয় মেনে নেয় পরাজয় মেনে না নিলে কিন্তু সবাই কান্না করে তাহলে কে এই এত বড় আমাদের ঐতিহাসিক ঘটনা ইতিহাসে আমাদের এত সাহসিকতার যে উদাহরণ রয়েছে এত কিছু থাকার পরেও কে পরাজয় মেনে নিয়ে দরজা বন্ধ করে অস্ত্রপাত করবে সে তো একটা কাপুরুষ যে এই সময়ে দেশের বিপদের সময় ঘরের মধ্যে বসে কান্নাকাটি করবে সে হচ্ছে কাপুরুষ তো সেটাই কবি বলতেছে যে আমাদের এত গৌরবময় একটা ইতিহাস রয়েছে তাহলে কে ভেতরে থাকবে কে দরজা বন্ধ করে কান্নাকাটি করবে আচ্ছা বা কে পরাজয় মেনে নেবে তারপরে বলছে যে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে যে আমাদেরকে এত পরিমাণ অত্যাচার করেছিল যে আমাদের চোখের কান্না আমাদের চোখের অশ্রু দিয়ে ব্রহ্মপুত্র নদ সৃষ্টি হয়েছিল এটা দ্বারা আসলে তিনি বোঝাচ্ছেন যে সেই সময় আমাদের অত্যাচারটা কি পরিমাণ করেছিল এটা দ্বারা জাস্ট আমাদের অত্যাচারের চিত্রটা তুলে ধরছে যে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে আচ্ছা তারপরে বলছে নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় তো যখন পাহাড়ি ঢল নেমে আসে তখন কিন্তু সব কিছু ভাসিয়ে নিয়ে যায় এটা তার কবি বোঝাচ্ছে যে নুরুল দিনের মতো একজন ব্যক্তিত্ব এদেশে থাকুক এদেশে আসুক যে ব্যক্তিত্বের মাধ্যমে দেশের যত অন্যায় আছে সব পাহাড়ি ঢলের মতো যেন সব ভাসিয়ে নিয়ে যায় যে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাসিয়ে নিয়ে যায় তাহলে নুরুল দিনের মতো একজন ব্যক্তিকে কবি প্রত্যাশা করতেছে করে কি বলতেছে যে এসে পাহাড়ের ঢলের মতো সব অন্যায় অবিচারকে ভাসিয়ে নিয়ে যাবে অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় আমাদেরকে অভাগা কেন বলতেছে কারণ আমাদের এই মানুষের মধ্যে সেই নুরুল দিনের মানুষের খোঁজটা সেই নুরুল দিনের মতো মানুষের একটা খোঁজ হওয়া কিন্তু খুব কঠিন এই আমাদেরকে বলতেছে অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আসায় আমরা কিন্তু আবার আশা নিয়ে বেঁচে আসি যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিনের মতো একজন প্রতিবাদী মানুষ এই বাংলায় জন্ম নেবে আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় মানে বিপদের সময় আবার নুরুল দিনের মতো কোনো এক বাঙালি যুবক দিবে ডাক জাগো বাহে কণ্ঠে সবাই এটার মানে হচ্ছে যে জাগো বাহে সবাই জেগে ওঠো এখানে বাহে মানে ভাই না আমরা এটা হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের একটা আঞ্চলিক ভাষা এই বাহে মানে হচ্ছে ওহে হ্যালো হাই সম্বোধন করা হয় এখানে ভাইকেও সম্বোধন করা হতে পারে বোনকেও সম্বোধন করা হতে পারে চাচা চাচি দাদা দাদি যে কাউকে এটা দ্বারা বোঝানো হতে পারে জাগো বাহে জেগে ওঠো কোনঠে সবাই কোনঠে মানে কোথায় তোমরা সবাই কোথায় আসো কে কোথায় আসো সবাই জেগে ওঠো আমরা সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি সবাইকে একত্রিত করবে কে এসে আমাদেরকে সবাইকে একত্রিত করবে নুরুল দিনের মতো একজন মানুষ এসে তো কবি এখানে প্রত্যাশা করেছেন যে নুরুল দিনের মতো কেউ একজন আসবে এই বাংলায় এসে আমাদের সবাইকে যোগ্য নেতৃত্ব দানের মাধ্যমে দেশকে অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে কিন্তু আমরাও কি সেই নুরুল দিনের মতো একজন ব্যক্তির আশা করে থাকব না আমাদেরকে প্রত্যেকের উচিত নুরুল দিনের মতো হওয়া কবি আসলে চাচ্ছেন যে কবি তো প্রত্যাশা করে গেছেন যে নুরুল দিনের মতো কেউ একজন আসবে তো আমাদেরও কিন্তু উচিত না যে ওই আশায় বসে থাকা আমাদের উচিত কবির আশাটাকে পূর্ণ করতে গিয়ে আমরা নিজেরাই যেন সবাই একটা করে নুরুল দিন হই যেন দেশের প্রয়োজনে আমরা দেশকে সাহায্য করতে পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি তো এটাই হচ্ছে মূল বিষয় মূল বিষয়টা হচ্ছে যে সেই সময়ে নুরুল দিনের মতো একজন মানুষ যদি যার কোনো পলিটিক্যাল পাওয়ার ছিল না যার কিচ্ছু ছিল না একজন সাধারণ কৃষক হয়ে যদি এত বড় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে পারে তাহলে আমরা আজ কোন যুগে বসবাস করতেছি আজকে আমরা স্বাধীন রাষ্ট্র আমরা এখন মডার্ন সায়েন্সে বসবাস করতেছি আমরা এখন সচেতন নাগরিক তাহলে এই সময় যদি দেশের বিপদ আসে তাহলে কি আমরা দেশের জন্য লড়াই করতে পারবো না দেশের জন্য নিজের প্রাণ দিতে পারবো না অবশ্যই পারবো তো মূল বিষয়টা হচ্ছে এটাই আশা করি তোমরা খুব ভালোভাবে এই কবিতাটি বুঝতে পেরেছো আর যদিও না বুঝে থাকো কোনো একটা যদি আমার মিস্টেক হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য একটু দোয়া করিও যেন আমি লাইফে ভালো কিছু করতে পারি যেন আমি গোটা দেশের স্টুডেন্টদের জন্য কিছু করতে পারি আল্লাহ হাফেজ